কিছু আলেম সহি আকিদা এই টার্মটি নিয়ে আপত্তি করে থাকেন তারা বলেন এই শব্দটা ব্যবহার করার প্রয়োজন নেই এবং বলে আকিদা শব্দটা দরকার নেই শুধু ইমান শব্দটি ব্যবহার করলেই যথেষ্ট আরও বলেন শিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল বললেই যথেষ্ট সহি আকিদা শব্দটি ব্যবহার করলে উন্ম্মতের নাকি গ্রুফিন সৃষ্টি হয় বিভেদ তৈরি হয় বিসমুলিল্লা আলহামদুলিল্লাহ আসলাত আল্লাহ আলীমনামা জাহির না ওয়া আখরিজ নামিনাজুমা তিলেন নূর আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন আমরা যা জানি না তা যেন আমাদেরকে জানান এবং অন্ধকার থেকে নিয়ে আসেন কোরআন এবং সুন্না আল্লাহ তাহার রসুল যা বলেছেন এবং যেটার উপরে সাহাবাহিক নাম চলে এসেছেন সালফরা সালবে সালাহীন এটাই হচ্ছে সহি আকিদা এখন প্রশ্ন হচ্ছে সহি আকিদা আপনি বলবেন কি না সহি আকিদা না বলে শুধু ইমান বলতে বলেছেন একজন মানুষ আপনার প্রশ্ন অনুসারে বোঝা গেল যে তিনি ইমান বলতে বলেছেন এবং বলেছেন আবার মুক্ত ইমান বেদাত মুক্ত আমল বললেই যথেষ্ট তাহলে ওনাকে একটু জিজ্ঞাসা করুন ধরেন একজন মানুষকে যখন আপনি জিজ্ঞা তার সম্পর্কে আপনি জানতে চাইবেন লোকটার লোকটা কীরকম আপনি বললেন যে মুক্ত আমল তিনি এবং বেদাত মুক্ত মুক্ত ইমান বেদাত মুক্ত আমল যেটা এটা বলবেন নাকি এটার নাম সহি আকিদা আপনি যেভাবে বলছেন এটার নাম সহি আকিদা আপনি লম্বা করেছেন আমরা একটু অল্প করে কথাটা বলছি শিরিক মুক্ত ইমান বেদায়ত মুক্ত আমল বলছেন আর একটু পার্থক্য হচ্ছে এটা ইমান আমল ইমান ছাড়াও কি আর কোনো জিনিস মানুষের দরকার আছে কি সেটা আপনি আপনি জানতে চাননি আপনার কাছে মনে হয়েছে শুধু ইমানেই মুক্তির জন্য যথেষ্ট ঠিক না ইমানের সাথে আমল তো লাগবে আর ইমান আপনার কাছে সমস্যা হচ্ছে এটা ইমানকে আমলকে আপনি ইমানের বাইরে মনে করতেছেন এদের আমি দুইটা বানাইছি দুইটা বানিয়েছেন অর্থাৎ আমল যখন আপনি বলবেন যে শিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল তাহলে আপনি আমলকে আপনি ইমানের বাইরে নিয়ে আসছেন অথচ আমলে সিরিক হয় আপনার কথাটা ভুল আছে আপনার কথাটা ভুল আছে কেউ যদি এমন কোনো আমল করে যেটা বেদাত মুক্ত তবে বেদাতি নয় তবে সিরকি আমল সেটা কী করবেন সিঁড়িক মুক্ত ইমান কেন বলে আপনার শিরিক মুক্ত ইমান যেমন বেদাত মুক্ত ইমান যেমন শিরিক মুক্ত আমল যেমন বেদাত মুক্ত আমল দুটাই সবগুলি হওয়া দরকার এত লম্বা করে আপনি চেষ্টা করছেন কেন একটা শব্দ থেকে পালাচ্ছেন সেটা কি আকিদা শব্দ থেকে হান আল্লাহ মানুষ যখন বিভ্রান্তিতে লিপ্ত হয় তখন ভালো জিনিস তার কাছে খারাপ মনে হয় আর খারাপ জিনিস তার কাছে ভাল লাগে তো সোল্লা সাল্লাহ ইসলাম বলেছেন কেমন আগে একটা সময় আসবে যখন মারুফকে মানুষ মুনকার মনে করবে মুনকারকে মারুফ মনে করবে ভালোটাকে খারাপ খারাপটাকে ভালো মনে করবে আপনি যেই পরিভাষা দিয়েছেন সেই পরিভাষা তো শুদ্ধ হয় নাই কারণ আমাদের নিকট আমল ও ইমানের অন্তর্ভুক্ত এটাও আকিদার অংশ আপনি সহি আকিদার নয় এটা বোঝা গেল আপনি এই কথা দিয়ে বিশুদ্ধ আকিদার আপনি যাইতে পারেন এখন আমল আমাদের নিকট আর আমল মিনাল ইমান আপনি আমলকে বের করে আরেকটা বানাচ্ছেন আমলের মধ্যে কি শিরিক হয় না আমলের মধ্যে তো শিরিক হয় আমলের মধ্যে শিরিক হয় যে ব্যক্তি আমলের মধ্যে শিরিক হয় না বলে সে তো এখনো যদি ইমানদার হইতে পারেনি তো আমরা বাড়াবাড়ি করবো শুধু একটু বোঝার জন্য বলতেছি আপনি যে জিনিসটা নিয়ে বাড়াবাড়ি করছেন এটা আসলেই বড় অত্যন্ত ক্ষতির কাজ উম্মতের জন্য উম্মতের জন্য অত্যন্ত ক্ষতিকর দিক সেটা কেন কোরআন এবং সুন্নায় আকিদা পরিভাষাটি এসেছে কিভাবে আসছে এর মূল শব্দ কোরআন শুনে রয়ে গেছে আকাদা তাকে দু কোরআন শুনে এগুলি স্পষ্ট আসছে আসছে আপনি যারা সামান্যতম আরবি জ্ঞান রাখে তারা বুঝে যে ইয়ার তাকাতার এ তাকের মধ্যে কোনো পার্থক্য নেই আকিদা এবং এ তাকের মধ্যে কোনো পার্থক্য নেই যেটা হাদিসের শব্দে রসোল্লাহ সাল্লাম থেকে এসেছে সই সুন সই আলাদে শুনান এটা কিভাবে অস্বীকার করে একজন মানুষ আপনি বলতে পারেন অমুক আলেম বলেছে অমুক আলেম বলেছে এই আধুনিক আলেমরা বলেছে যুগ যুগ ধরে আলেমরা কোনোদিন আকিদা পরিবেশের উপরে কথা বলেনি আকিদা পরিবেশে সবসময় গ্রহণযোগ্য পরিবেশা ছিল এমনকি যারা খারাপ আকিদা পোষণ করত তারাও আকিদা পরিবেশে কথা বলেনি যখন তাদেরকে বলা হতো তোমাদের খারাপ বলে না আমাদের আকিদা ভালো আকিদাই বলতো তারা এবং এটার উপর তারাও বই লিখেছে মাতুরিদি বলেন আশায়রা বলেন মহতাজিলা বলেন খাওয়ারেজ বলেন আঁকিদের পরিবেশ তারা বলেন যে আকিদে পরিবেশ বলা যাবে না এটা বলেনি কিন্তু কিন্তু আমরা এটা কেন বলছি এটা হচ্ছে আমাদের এক ঘেমি এবং এক রোখা চিন্তা ভাবনা যে এইটার বলার কারণে আমরা মানুষকে ঐক্য করতে না যে আপনি শেষে বলেছেন অর্থাৎ আকিদের ভিত্তিতে ঐক্য আপনি চাননি আপনি বিশুদ্ধ আঁকিদের ভিত্তি ঐক্য চান না আপনি চান জগা কিছুই আঁকিদের ঐক্য দুনিয়ার সব মানুষকে আপনি এক করে ফেলবেন হিন্দু হোক বৌদ্ধ হোক আপনি বলতে পারেন যে মুক্ত ইমান এটা বলেছি বেদাত মুক্ত আমল বলেছি কেন এত লম্বা কথা বলবেন আপনি যেই কথাটা স্বল্প সারণ বলেছেন আপনার সমস্যা কথা বলতে আপনি ওই গ্রুপিং এর চিন্তা করছেন গ্রুপিং তো অলরেডি হয়েই আছে আমি করতেছি না যেই ব্যক্তি সিরকি লিপ্ত আছে ইমানদার দাবি করে যে ব্যক্তি বেদাতি লিপ্ত আছে এবং যে ব্যক্তি আমল দিয়ে শিরিক করতেছে যে ব্যক্তি সুন্দর বিপরীতে বেদাত করে যাচ্ছে সেই ব্যক্তি অলরেডি বেদাতে সেই ব্যক্তি গ্রুপ হয়েই আছে আপনি তাকে এক করবেন কি করে বিশুদ্ধ আকিতে আসতে হবে এটা বললেই হলো আপনি তাকে যদি বলেন যে না বিশুদ্ধ আকিতে আসতে হবে বলা যাবে না বলতে হবে শিরিক মুক্তি ইমানে আসো বেদাত মুক্ত আমলে আসো তা আপনি লম্বা করলেন কথাটা যেটা গ্রহণযোগ্য হয় না এটাকে আপনি গ্রহণযোগ্য বানাচ্ছেন আপনার এই যে শিরিক মুক্ত ইমান বেদাত মুক্তি আমলে এটা কোন কিতাবে আছে কোন কিতাব লেখা হয়েছে এর উপরে অথচ আপনি আকৃদে নামে লেখা হয়েছে ইমাম তহাবির রহমতুল্লাহ আলী তিনশো একুশে মারা গেছেন অথবা তিনশো উনত্রিশে মারা গেছেন অর্থাৎ এক এই শতাব্দীতে তিনি যেখানে বইটার নাম দিয়েছেন বয়ানু তাহলে তহলুসুন জামা আকিদ এবং শুরুও করেছেন হা দা বয়ানু সুনাল জামা আকিদে বলেছেন আহলসুনুল জামা বলেছেন কেন এই আকিদে প্রশ্ন করতে হবে অর্থই হচ্ছে সহিদ শুধু আকিদে অর্থই হচ্ছে আহ আকিদা কোনো নেই যুগ যুগ ধরে আহলোসুনুল জামা থাকার জন্যই মানুষ আগ্রহ ভরে কথা বলে এবং কেউ যদি বলে যে মুখ আগ্রহ জামাতের না সে কিন্তু রাগ করে এবং বলেছে না আমি আলুসুন জামাতের অন্তর্ভুক্ত হ্যাঁ বিপরীত আছে শিয়ারা মতাজিলা তারা ভিন্ন ভিন্ন নিজের নাম নিয়ে নিয়েছে আলাদা একটা আলাদা নাম নিয়ে নিয়েছে কিন্তু আহসুনুল জামাতের আকিদা এটা একটু যোগ যোগ ধরে আলমরা ব্যবহার করেছে এবং কোনোদিন সেটা বিরোধিতা করেনি এমনকি কেউ কেউ বলেছেন আকিদাতসাল বলেছেন আকিদাত বলেছেন সাল আকিদা বলেছেন এবং কেউ কে বলছেন তো শাহী অমায় উদাদু আশা বিন ব্যাজ রাহামল্লা বই লিখেছেন তিনি নয় শুধু এই আখিটার সাহে এটা যদি আপনি আপনি আজ যদি নেটে ছাড়ে যায়ন হাজার হাজার শব্দ এটা পাবেন হাজার 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 বাক্য পাবেন এই শব্দটা আপনার পছন্দ হয়নি কেন এটা একটিই কারণ আপনার মতো কিছু মানুষ আপনি মনে করছেন যে সব মানুষকে এক করব আপনি আপনার একটা নির্দিষ্ট ধারণা আছে উম্মা এক করবেন উম্মায় তো তারা আসে নাই তারা উম্মার মধ্যে এমন একটি উম্ম উম্মার তারা এমন একটা অংশ যে অংশটা নষ্ট হয়ে গেছে এটা হয় ওষুধ দিয়ে ঠিক করতে হবে না এটা কেটে ফেলে দিতে হবে দুইটার একটা উম্মা কনসেপ্ট নিয়ে আপনি ঘুরতেছেন নিঃসন্দেহ উম্মা কনসেপ্ট কারণ আছে উম্মত ফাখা লাফু মানুষটা এক উম্মতে ছিল কোনো সন্দেহ নেই সেটা কি ছিল আলাপ্তা তাওহিদের উপর ছিল লাফু তারপর তারা মতভেদ করে আকিদা শুদ্ধ অশুদ্ধ হয়ে গেল আকিদা সে আকিদার শুদ্ধ থেকে শুদ্ধ করার জন্য শুদ্ধ আকিদা করার জন্য আল্লাহ তালা কিতাব পাঠাইছেন নবী পাঠাইছেন আল্লাহ তালা মানুষকে ভালো মন্দের আল্লাহামা হুজুরা তা ভালো মন্দের জ্ঞান দিয়েছেন সেটা দিয়ে চেষ্টা করেছেন আকিদেরটা যেন শুদ্ধ করতে পারে ন্যাক কার বান্ধারা তাদেরকে সঠিকভাবে দেখছেন দাড়ি আল্লাহ ইরা আল্লাহর পথে দাওয়াত সঠিকভাবে দেখছেন কোনটা সেটা বিশুদ্ধ আকিদের দিকে দেখছেন বিশুদ্ধ আকিদা এটা বলতেই হবে এর বিকল্প কোনো শব্দ ব্যবহার করা যাবে না কেন আপনি বলতে পারেন যে আমি ইমান ব্যবহার করবো বলে আমি বিশুদ্ধ ইমান তো বিশুদ্ধ বলতে হবে আপনাকে কারণ যেই ব্যক্তি উল্টা পাল্টা ইমান আনতেছে যে ব্যক্তি বলতেছে মমতাজিলা কি বলে যান মমতাজিলের কাছে ইমানের রোকন হচ্ছে পাঁচটা আমাদের রোকন তার কাছে গ্রহণযোগ্য না তার ইমানের রোকন পাঁচটা কি আল আদল আর তার আল আদল হচ্ছে তার দীর্ধী কথা আর তার অহিত হচ্ছে আল্লাহ সেবা স্বীকার করা তাহি নাম দিছে আশীর্বাদ অস্বীকার করেছে আপনি বুঝতে পারছেন তাহুই নাম দিছে তারা আশীর্বাদ অস্বীকার আসব আত্মাই নাম দিয়েছে আলমান জিলা আলমান জিলাতেই কবিরা গুণাকারী দুইটা মাঝখানে আখরাতে জানান আবার আমরা বলছে গুরুত্বপূর্ণ আবার তারা তারাই আবার এই দাবি করছে তারা আসা আদি অথচ তারা হচ্ছে বিভ্রান্ত পদ ভ্রষ্টিদার নয় তারা অথচ তারাদেরকে আপনি যদি বলেন যে শিরিক মুক্ত সিঁড়ি আমি তো শিরিক করতেছি না এর মধ্যে বেদাত মুখ করতেছি না আমি তো ওইটা থিওরি দিতেছি ওই থিউরি তো আকিদের বিরুদ্ধে আকিদা শব্দটি অবশ্যই গ্রহণযোগ্য একটি পরিভাষা এবং কোনো দিন কোনো ইমাম কোনো কিতাবে এই আকিদা শব্দের বিরুদ্ধে কথা বলেন নাই তো আকিদা যেহেতু সবাইই সবাই আকিদার অংশ সবাইই কাছে আকিদা থাকে শুদ্ধ ওষুধের ব্যাপার আছে শুদ্ধ ওষুধের ব্যাপার আছে কারণ যে ব্যক্তি মনে করে মরার পরে আবার ফিরে আসে অশুদ্ধ বুঝতে পারছেন আপনি তো এই জাতীয় শব্দ যেহেতু এমন একটা শব্দ হইতে হয় যে শব্দটা সমস্ত আকিদাকে সমস্ত বিশ্বাসকে মানুষ বলতে পারে শুদ্ধ অশুদ্ধ আলাদা করতে পারে এটা আকিদা শব্দটি করতে পারে তো এটার মধ্যে ভাগ করতে হবে শুদ্ধ আকিদা অশুদ্ধ আকিদা শুদ্ধ আকিদা কিভাবে নিতে হবে তার নীতি বর্ণনা করতে হবে আলোচনা জামাতের যেহেতু আকিদার একটা নীতিমালা আছে নীতিমালা হিসাবে আপনি শুদ্ধ আকিদা নিলেন এটা যদি কোনো আপনি বিতর্কিত করে চলেন তাহলে অর্থ হচ্ছে আপনি ইচ্ছাকৃত ইচ্ছাকৃত একটা ভালো কাজকে আপনি খারাপভাবে চিন্তা করলেন এবং আপনার নিজের মন গড়ে একটা মতামত প্রসার করলেন আল্লাহ কাছে দোয়া করি যেন রব্ব আল্লাহ তালা রব্বানা লাতু যে কুরু বানাবা দেয় হাদাইতেন ভাবলেন আমি মিলে দু কারফনা ইন্ন্যা কান্তাল হাউ আল্লাহ আমাদেরকে আপনি লাতু যে কুরু বানাবা দেয় হাদাইতেন হেডায়েত দেওয়ার পরে আপনি আমাদের পথকে আমাদের অন্তরকে বক্র করে দিবেন না আপনিই দাতা আম আল্লাহ জানেন ফু কুলু বিউজ জায়গান ফাইড অ্যাভয়েডের মাথা যারা অন্তরে বক্রতা আছে যারা কি করে সব সময় এমন শব্দ ব্যবহার করতে পারে যা নিয়ে তারা খেলাধুলা করতে পারে এমন শব্দ ব্যবহার করবে যেটা অর্থ নেওয়া যায় স্পষ্ট সুস্পষ্ট আকিদে থাকতে রসুল বলেছেন তারাকু মালুকা না হারিয়া তোমাদেরকে সুচ্ছ সব্র শুভ্র পথে রেখে যাচ্ছে স্বচ্ছ শুভ্র পথে রেখে যাচ্ছে লাইলুহাকা না হারিয়া রাত দিন সমান এখানে আকিদা শব্দ ব্যবহার করতে আপনার অসুবিধা কোথায় সমস্যা কি শব্দ ব্যবহার করবেন না আপনি অথচ ইমাম তহাবি ব্যবহার করেছেন ইমাম ইমামরা সবাই ব্যবহার করেছেন যুগে যুগে আবু ইবন হানাফি ব্যবহার করেছেন যুগে যুগে ইমামরা আপনি শত কিতাব দেখতে পেলে আপনি আকিদের উপর দেখবেন আকিদা শাহী ওমাই আপনি দেখবেন শেখ বিনবাজ রহমল লিখছেন আপনার কাছে পছন্দ হয় না আপনি যদি কোনো আলেমদের পছন্দ আপনার না হয় ইবনে তামিয়াকে পছন্দ না হয় শেখ ইসলাম মাহমুদিন আব্দুল হাবকে পছন্দ না হয় আপনার আপনি যদি কোনো শেখ বিনবাজ রহমালকে পছন্দ না হয় আপনি যদি কোনো আলেমদের পছন্দ আপনার না হয় তারা আকিদা সাহেব ব্যবহার করছে আমার কিছু করার নেই এর অর্থ হচ্ছে আপনি ইচ্ছা করে একটা এমন একটা শব্দ এমন একটা শব্দ নিয়ে তর্ক করছেন যেটা নিয়ে তর্ক হওয়ার জায়গা না আল্লাহ দোয়া করে যেন তিনি আমাদের সঠিক পথে রাখেন আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনার তো দান করেন এবং এই বিষয় নিয়ে আর কোনো দিন আমরা তর্ক চাচ্ছি না হ্যাঁ কিছু মানুষ আছে যারা নিজেরা ভালো আঁকিতে পোষণ করে না বলেই কেউ দোষ ধরবে বলে তাড়াতাড়ি করে বলে যে আঁকিতে বলাই যাবেন তারা এটা করতে পারে আবার কিছু মানুষ আঁকিদা না জানার কারণে করতে পারে কিছু মানুষ ভিন্ন ভিন্ন থিওরি নিয়ে আসে যখন দেখে যায় আহ যেমন আঁকিদের বাইরে চলে যাচ্ছে তখন বলতে আঁকি দেওয়ার দরকার নেই আমাদের তারা তখন আকিদি শব্দ নাই বলতে থাকে এগুলি পাশ্চাত্যে আসে কেউ ইউরোপে আছে আমেরিকায় বসবাস করতেছে কারো বক্তব্য আপনার অনেক সময় তারা আবার ইয়াও সেলিব্রিটিও দেশে বিদেশে সেলিব্রিটি হতে চাইলে আপনি হতে পারেন আল্লাহর কাছে আপনার এগুলি যোগ্য হবে বলে বিশ্বাস করি না আমরা কারণ এগুলি হচ্ছে ফেতনা তৈরি করা আপনি বলতে পারেন আমি এটা নিশ্চিত করতেছি না সিদিক মুক্ত ইমান বেদাতমুল্লা আমাদের একটু বলতে পারেন কি এটা পূর্ণ আকিদার আকিদের ইয়াটা দিচ্ছে না মানে এটা বিভাজন আরেকটা সমস্যা তৈরি করছে আপনি এটা নতুন জিনিস আবিষ্কার করলেন আকিদের ভিতরে আকিদার মৌলিক যেগুলি গ্রহণযোগ্য পরিভাষা কি হ্যাঁ ইমান আপনি বলেন আপনি আপত্তি নাই আকিদের বিরোধিতা করেন না আকিদেও গ্রহণযোগ্য পরিভাষা ইমানও গ্রহণযোগ্য পরিভাষা তাহিদ গ্রহণযোগ্য পরিভাষা সূর্য গ্রহণযোগ্য পরিভাষা এবং ফেকুল আকবরও গ্রহণযোগ্য পরিভাষা এবং কারো কারো নিকট অসুর উদ্দিনও গ্রহণযোগ্য পরিভাষা কিন্তু যেগুলি গ্রহণযোগ্য পরিভাষা নয় সেগুলো আপনি বিরোধিতা করলেন না বিরোধিতা করলেন যেটা গ্রহণযোগ্য পরিভাষা সেটা গ্রহণযোগ্য পরিভাষা নয় কোনটা এলমুল কালাম অগ্রহণযোগ্য পরিভাষা অনুরূপভাবে মিথাফিজিক্স অগ্রহণযোগ্য পরিভাষা অনুরূপভাবে ফালসাফা অগ্রহণযোগ্য পরিভাষা ইসলামীয় ফালসাফা আকিদার বিষয় নয় ভিন্ন জিনিস অনুরূপভাবে আপনি এ জাতীয় যেগুলো আজ সমাজে প্রচলিত আছে এগুলি সব আপনি বলে দিলেন একটা একমত বা কিছু একটা এই সবই অগ্রহণযোগ্য পরিভাষা এগুলি আপনার খুব পছন্দ হলে সেগুলো আপনি বিহিতা করেন না একটা শব্দ যেটা আলেমরা ব্যবহার করেছেন যুগ যুগ ধরে যুগ যুগ ধরে এমনকি কি সব এই শব্দটি কোরআন হাদিসের মূল শব্দটি এসেছে কোরআন হাদিসে সেটা আপনার বিরোধিতার জন্য কেন আপনি উঠে পড়ে লেগেছেন এটা এই জন্য যে আপনি একটা ভিন্ন ধারা রচনা করতে চাচ্ছেন এই ভিন্ন ধারায় হয়ে আপনি হয়তো আপনি প্রসিদ্ধ হতে চান কিন্তু মনে রাখবেন আল্লাহম তাল্লা রাসুল আপনার এই এই নীতিমালা আল্লাহমাসুল নীতিমালা অনুসার হচ্ছেন আপনার নীতিমালাটা এই আপনাকে ফিরে আসুন আমি আল্লাহ কাছে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক কথা করতে অভিজ্ঞান করেন এবং সরলের নীতি থেকে আমরা যেন বাইরে না যাই আল্লাহ তালা যেন আমাদের জন্য সর্বশ্রেণী রীতির উপরে আমাদেরকে এটার উপরে আমরা যদি জীবিত থাকি এটার উপরে আমরা মৃত্যুবেন কাল দান করেন এই দোয়াই আমরা করবো